আসসালামু আলাইকুম, আমরা এখন দেখব বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বিওএফ এর জুনিয়র টেকনিশিয়ান পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 9 নম্বর অঙ্ক দিয়ে। 9 নম্বর অঙ্কে ছিল, কোনো পরীক্ষায় 1800 জন পরীক্ষার্থীর মধ্যে 8% অনুপস্থিত ছিল, উক্ত পরীক্ষায় কতজন পরীক্ষার্থী উপস্থিত ছিল। অর্থাৎ এখানে বলা আছে অনুপস্থিত ইকুয়াল টু হচ্ছে 8%, অতএব আমরা বলতে পারবো হচ্ছে উপস্থিত 100-8 ইকুয়াল টু আসবে হচ্ছে 92%। অর্থাৎ 92% ছিল হচ্ছে উপস্থিত। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা বা পরীক্ষার্থীর সংখ্যা ছিল হচ্ছে 1800, তাহলে 1800-92% বের করলেই হবে। অতএব মোট উপস্থিত ছাত্র সংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা ইকুয়াল টু 1800 × 92%, মানে হচ্ছে 92/100। এটা করলে আসবে হচ্ছে 1656 জন। অর্থাৎ 1656 জন ছিল হচ্ছে উপস্থিত। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 10। নাম্বার 10-এ বলা আছে a+1/a = 7 হলে a³+1/a³ এর মান কত। তো a³+1/a³ সূত্র করলে আসবে হচ্ছে a+1/a³ - 3a × 1/a × a+1/a। তো এটা করলে মান বসালে আমরা পাবো হচ্ছে 7³ - 3 × 7। এটা করলে পাওয়া যাবে 343 - 21 = আসবে হচ্ছে 322। অর্থাৎ 322 হবে হচ্ছে নির্ণয় মান। এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 11। নাম্বার 11-তে বলা আছে 20 মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7500 টাকা খরচ হয়। যদি ওই কামরাটির প্রস্থ 4 মিটার কম হতো তবে 6000 টাকা খরচ হতো কামরাটির প্রস্থ কত। তো এখানে দেওয়া আছে হচ্ছে দৈর্ঘ্য ইকুয়াল টু 20 মিটার, ধরে নেই হচ্ছে প্রস্থ ইকুয়াল টু 1 মিটার। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু আসবে হচ্ছে 20x^মিটার। আবার দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য ইকুয়াল টু 20 মিটার, প্রস্থ বলা হচ্ছে 4 মিটার যদি কম হয় তাহলে x-4 মিটার। তাহলে নতুন ক্ষেত্রফল 20×x-4^মিটার। আমরা জানি খরচটা হচ্ছে ক্ষেত্রফলের সমানুপাতিক, অর্থাৎ ক্ষেত্রফল বেশি হলে খরচ বেশি হবে, ক্ষেত্রফল কম হলে খরচ কম হবে। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে 20x/20×x-4 = অনুপাত হিসাব করলে 20x-এর জন্য খরচ হয়ে হচ্ছে 7500 আর এটার জন্য খরচ হয়ে হচ্ছে 6000 টাকা। এই হবে হচ্ছে ইকুয়েশন। বা এখান থেকে করলে পাবো x/x-4, এটার অনুপাত করলে পাওয়া যাবে হচ্ছে 5/4 বা 5x-20 = আসবে হচ্ছে 4x বা x = আসবে হচ্ছে 20। x = 20 মানে হচ্ছে অতএব প্রস্থ ইকুয়াল টু 20 মিটার। এই 20 মিটার হবে হচ্ছে প্রস্থ। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।